হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে ক্লাস টেনের লেসন এইট দ্য স্নেইল যে কবিতাটা আছে তোমাদের টেক্সট বইয়ে, সেটার আজকে আলোচনা করব। লিখেছেন উইলিয়াম কপার। উইলিয়াম কপার একজন লেখক, তিনি লিখেছেন। ঠিক আছে, আসো প্রথমে কবির সম্বন্ধে জানতেই হয়, নালে জিনিসটা খুব খারাপ দেখাবে, মানে খুব বাজে ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, তো কবিতা পড়ছি আর কবির সম্বন্ধে জানছি না, সেটা কিন্তু খুব বাজে বিষয়। তো আসো প্রথমে কবির সম্বন্ধে আমরা একটু জেনে নেই, এবং কিছুটা এই এই জায়গাটাতে কিছুটা ওই গল্প মানে কবিতাটার সম্বন্ধেও জানতে পারবো। প্রথমে প্রথমে প্যারাগ্রাফে কবির সম্বন্ধে কিছু বলা রয়েছে, পরের প্যারাগ্রাফে তোমাদের কবিতাটার সম্বন্ধে কিছু বলা রয়েছে। ঠিক আছে, আসো। উইলিয়াম কপার, তিনি 1731 সালে জন্ম হয়েছিলেন এবং 1800 সালে তিনি আমাদের পৃথিবী ছেড়ে সবাইকে ছেড়ে চলে গিয়েছিলেন। তো উইলিয়াম কপার ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিস টাইমস। তার মানে অফ হিস টাইম, তার সময়ের তিনি একজন বিখ্যাত খুব জনপ্রিয় কবি ছিলেন। কপার চেঞ্জ দ্য ডাইরেকশন অফ 18th century নেচার পোয়েট্রি বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রি সাইড অ্যান্ড দ্য এভরিডে লাইফ অফ পিপল। তিনি 1800 শতকের কবিতার যে দৃষ্টিভঙ্গি সেটা পাল্টে দিয়েছিলেন। তিনি কবিতাতে গ্রাম্য জীবন এবং মানুষদের জীবন এবং অন্যান্য প্রকৃতির যে বিষয়বস্তুগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন। হিজ ফেমাস ওয়ার্ক, তার বিখ্যাত কাজ হচ্ছে অলনি হাইম হচ্ছে তার একটা লেখা, বিখ্যাত লেখা, এবং দ্য টাস্ক হচ্ছে আরেকটা লেখা। আসলে এবার আমরা কবিতার সম্বন্ধে কিছু বলা রয়েছে, এটা একটু জানার চেষ্টা করি। দ্য পোয়েম দ্য টেক্স আস ইন টু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেইল। এই কবিতাটা আমাদেরকে যে স্নেইলের ব্যক্তিগত জীবন আছে সেখানে আমাদেরকে কিন্তু নিয়ে চলে যাবে। হোয়ার ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, এবং যেখানে দেখা যাবে যে স্নেইল খুব আত্মসন্তুষ্টির জীবনযাপন করছে। উই আর অ্যালাউড টু অবজার্ভ, আমাদেরকে অনুমতি দেওয়া যাবে, আমরা দেখতে পাবো ইন মাইনিউট ডিটেলস, খুব নিখুঁতভাবে বিবরণ পাবো কিসের, দ্য স্মল ইয়েট ছোট্ট কি যদিও ছোট্ট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ এ স্নেইল লিভস, ছোট্ট হলেও একটা আত্মসন্তুষ্টির জীবন যেটা কিনা স্নেইল জীবনযাপন করে। ঠিক আছে, আচ্ছা কবিতাটা শুরু করছি, খুব ছোট্ট একটা কবিতা। তার আগে বলে দিই, আমি ভিডিওটা করেছি কেন, একটু লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্যই। ভালো হলে লাইক করবেন, খারাপ হলে ডিসলাইক করবেন। যদি বেশি ভালো লাগে মানে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি ভীম রায় আজকে কবিতার আলোচনা করার চেষ্টা করছি খুব সহজেই, একটু সাউন্ডের কোয়ালিটি খারাপ, একটু ম্যানেজ করে নি, মানে কষ্ট করে যদি শোনো তাহলে আশা করি খুব কাজে লাগবে। আশা করি এত সহজভাবে কেউ বিবরণ করেনি, মানে বর্ণনা দেয়নি, আজকে আমি যতটুকু সহজভাবে আলোচনা করার চেষ্টা করছি। আসো কবিতাটা পড়া শুরু করি। বলছে টু গ্রাস, কি বলছে, টু গ্রাস, ঘাস, অর লিভ বা পাতা, অর ফ্রুট বা ফল, অর ওয়াল অথবা দেয়াল। বলছে ঘাস অথবা পাতা অথবা ফল অথবা দেওয়াল। দ্য স্নেইল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল, স্নেইল খুব নিবিড়ভাবে আটকে যায় এবং পড়ার ভয় করে না। ঠিক আছে, স্নেইল কী করে না, পড়ে যাবার ভয় করে না। অ্যাজ হি পিগ গ্রো দেয়ার, যেন মনে হচ্ছে যে সেখানেই বড়ে উঠেছে, হাউস অ্যান্ড অল টুগেদার, এবং সেটাই তার বাড়ি এবং সমস্ত কিছু। বন্ধুরা, এখানে হাউস বলতে কিন্তু স্নেইলের খোলকটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে ঘাস হোক, পাতা হোক, দেয়াল হোক, ফল হোক, স্নেইল এমনভাবে আটকে যায়, পড়ার ভয় করে না, যেন সেইখানেই সে বড় হয়েছে এবং সেটাই তার বাড়িঘর সব কিছু। পরের স্টাঞ্জা, উইথিন দ্যাট হাউস, তার সেই বাড়িতে, সিকিউর হি হাইডস, সে নিরাপদে লুকিয়ে যায়। সিকিউর হি হাইডস, সে কী করে, নিরাপদে লুকিয়ে যায়। হোয়েন ডেঞ্জার, কখন লুকায়, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটার্স, যখন বিপদ আসন্ন হয়,
অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, যখন ঝড় হোক বা অন্যান্য কিছু প্রকৃতির দুর্যোগ হোক, সে কিনা কী করে সেই খোলকের মধ্যে নিরাপদে লুকিয়ে যায়। তাহলে কি বলেছে, সেই বাড়িতে সে নিরাপদে লুকায়, যখন লুকিয়ে যায় যখন বিপদ বা অন্যান্য প্রাকৃতিক ঝড় বা অন্যান্য কিছু আবির্ভাব হয়, আহার মানে ক্ষতিকারক জিনিস আবির্ভাব হয়। তারপরে স্টাঞ্জাতে বলা হচ্ছে, গিভ বাট হিস হর্ন দ্য স্লাইটেস্ট টাচ, তার সুরে, হর্ন মানে সুর, তার সুরে খোলকে হালকা ছোঁয়া দাও, হিস সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার আত্মসংবরণ ক্ষমতা এত, হি শ্রিঙ্কস মানে লুকিয়ে যায়, ইনটু হিস হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে নিজের খোলকে বিরক্ত হয়ে লুকিয়ে যায়। আর দেখেছো তোমরা হয়তো ছোটোবেলা করেছো, যারা গ্রামের ছেলেপেলে তোমরা তো করেইছো, যারা গ্রামের ছেলেপেলে তারা কী করে, স্নেল ট্রেল দেখলে পরে কিন্তু তার সুরের মধ্যে টাচ করে দেয়, হাত দিয়ে না হোক কোনো কিছু দিয়ে, তখন দেখবে যে সে কিংবা তার খোলকের মধ্যে কিন্তু লুকিয়ে যায়, ঠিক আছে। তারপরে তারপরে কবিতা পরে লাস্ট স্টাঞ্জা হচ্ছে, হোয়ার হি ডুয়েলস, যেখানে সে বসবাস করে, হি ডুয়েলস অ্যালন, সে কী করে, একাই বসবাস করে, সে যে সেখানে বসবাস করে সে একাই বসবাস করে, এক্সেপ্ট হিমসেলফ, তাকে ছাড়া, হি চ্যাটেলস নান, সে কাউকে তার চ্যাটেলস নান মানে কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা করা, ঠিক আছে, সে তার সম্পত্তি কারোর সাথে ভাগ বাটোয়ারা করে নেয় না, ওয়েল স্যাটিসফাইড টু বি হিস ওন হোল ট্রেজার, এবং সে তার তার যে সম্পত্তি সেটা নিয়ে কিন্তু সে খুব আত্মসন্তুষ্ট, ঠিক আছে। আচ্ছা আবার বলি, হোয়ার হি ডুয়েলস, হি ডুয়েলস অ্যালোন, যেখানে সে বসবাস করে সে একাই বসবাস করে, এক্সেপ্ট হিমসেলফ হি চ্যাটেলস, এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, সে নিজের ছাড়া কাউকে সে তার সম্পত্তির ভাগ দেয় না, ওয়েল স্যাটিসফাইড টু বি হিস ওন হোল ট্রেজার, এবং নিজের সম্পত্তি নিয়ে সে খুব সন্তুষ্ট। আবার বলি, যেখানে সে থাকে সে একাই, যেখানে সে বসবাস করে সে একাই বসবাস করে, তাকে ছাড়া সে তার সম্পত্তির কারোর সাথে ভাগ বাটোয়ারা করে না, সে তার নিজের যা সম্পত্তি আছে তা নিয়ে কিন্তু খুব সন্তুষ্ট। আচ্ছা বন্ধুরা, প্রথম থেকে আমি ছোট্ট করে কবিতাটাকে আবার আলোচনা করে দিচ্ছি। ঘাস হোক, পাতা হোক, ফল হোক, দেয়াল হোক, স্নেল নিখুঁতভাবে আটকে যায় এবং পড়ার ভয় করে না, যেন মনে হয় সে সেখানেই বড় হয়েছে এবং সেটাই তার বাড়িঘর সব কিছু। তারপরে স্থান যেতে বলা হয়েছে, সে বাড়িতে সে নিরাপদে লুকিয়ে যায় যখন বিপদ আসন্ন হয়, ঝড় হোক অথবা প্রকৃতির অন্যান্য দুর্যোগ হোক। তারপরে বলা হচ্ছে, তার সুরে হালকা ছোঁয়া দাও, তার আত্মসংবরণ ক্ষমতা এত যে সে তার খোলকের মধ্যে বিরক্ত হয়ে লুকিয়ে যাবে। তারপরে বলা হচ্ছে, যেখানে সে বসবাস করে সে একাই বসবাস করে, এবং সে তার সম্পত্তির ভাগ কারোর সাথে করে নিতে চায় না, এবং সে তার সম্পত্তি নিয়ে খুব সন্তুষ্ট। বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।